आमी कमरेड ज्योतिष बसुर स्मृतिर प्रति सालाम ओ श्रद्धा जानाच्छि। तिनि ময়মনসিংহ জেলা বলতে যখন মারা যাচ্ছেন তখন তো এখন যে ময়মনসিংহ জেলা তার চেয়ে সেটা বৃহত্তর ময়মনসিংহ ছিল, এখন যেগুলো সেখান থেকে তিন চারটি জেলা হয়েছে, ফলে সেই জেলার উনি সেক্রেটারি ছিলেন এবং ওনার যে পরিচয়টুকু লেখা হয়েছে সেটা হচ্ছে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক বা যোদ্ধা, পাকিস্তান আমলে যে গণতান্ত্রিক আন্দোলন করতে হয়েছিল আমাদেরকে সেইটার লড়াকু যোদ্ধা ছিলেন। জ্যোতিষ বসু সম্পর্কে আমার জানাশোনার পরিধি কম, কিন্তু প্রায় প্রতি বছরই অত্র পার্টি কর্তৃক একটি আলোচনা সভা বা দুটি আলোচনা জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে হয়, সেই দুই একটাতে অংশ নিতে পেরেছি। তো জ্যোতিষ বসুর প্রভাবটা আমরা দেখি এখন পর্যন্ত বিরাজমান, যে আজকে 40-41 বছর পরে তাকে স্মরণ করে কিছু মানুষ একত্রিত হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। জ্যোতিষ বসু সম্পর্কে আমি কিছুক্ষণ আগে জানার চেষ্টা করেছি, আমার কাছে একটা পুরনো বই আছে যে ময়মনসিংহের চরিতাবিধান, সেইখানে জ্যোতিষ বসুর নামটি নেই। এই বইটি যিনি সংকলন করেছিলেন বা সম্পাদনা করেছিলেন সেইখানে তথ্যটা নাই, মানে ওনার জীবনীটা সেইখানে নাই। ওই বইটাতে আমি আরেকদিন আরেকটা মানুষের জীবনী খুঁজতে গেছিলাম, ১৯৮১ সালে মারা যান নগেন সরকার, ওনার জীবনীটিও নেই। তো আমার কাছে খুব অবাক লেগেছিল যে এরকমের দুটো মানুষের জীবনী ওই বইটা সম্ভবত ১৮৮৮ সালের দিকে বের হচ্ছে নেই কেন। তো যে কথাটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে বুর্জোয়াদের একটা শিক্ষার ধারা বা ডকুমেন্ট দলিল সংরক্ষণ করার তাদের একটা ধারা আছে, সেই ধারাটাতে ওরা যে কোনো প্রগতিশীল পার্টির সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট বা সাম্যবাদী যতগুলা দল আছে এদের ব্যক্তিগুলাকে ওরা হাওয়া করে দেয়, মানে এদের জীবনীটা তাদের কাছে ওরা রক্ষা করে না। ফলে একটা মানুষ জ্যোতিষ বসু আজ থেকে 40-41 বছর আগে মারা গেছেন, তার জীবনীটা প্রচলিত কোনো বইয়ে বা তার কর্মকাণ্ড প্রচলিত কোনো পুস্তকে খুঁজতে গেলে পাওয়া যায় না, ওরা ওদের তথ্যটা সংরক্ষণ করে। এমনকি আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টিভিতে দেখেন যত সব আলতু ফালতু বাকুয়াজি ব্যাপার নিয়ে ওটা বক বক করতে থাকে, আমার বাসাতে 2008 সাল থেকে টিভি নাই, কেউ যে লোকজন জিজ্ঞেস করলে বলেন যে ভাই আপনি টিভি দেখেন না, আমার কাছে টিভিটা একটা মানে ওটা একটা হাতুড়ি নিয়ে বসে আছে আপনার মাথাতে, ওর যেটা দেখাইতে মন চাই সেটাই দেখাবে, জোর করে দেখাবে। শুধু এই একটা কারণে আমি এই যন্ত্রটাকে বাদ দিয়েছি, যে এই যন্ত্রটাতে আমাদের যেহেতু কথা বলে না এরকমের একটা ফালতু জিনিস আমার বাসাতে রাখারও দরকার নাই। তো এই জায়গা থেকে এখনকার যে এমনকি ফেসবুকও যে আমরা প্রায় সবারই অ্যাকাউন্ট আছে, এটা দুই দিক থেকে, মানে আমি আমার কথা বলতে পারি, আমি আমার একটা কোনো কিছু লিখতে পারি, কিন্তু টিভিটাতে আমার করার কিচ্ছু নাই, ওরা যেইটা দিবে ওইটাই শুনতে হবে। তো আমি কি তার দাস, আমি কি গোলাম হয়ে গেছি একটা টিভির যে এই টিভিটা দেখতে হবে যেখানে আমাদের কথা নাই? ঠিক বইগুলোতে দেখতে গেলেও একইভাবে দেখা যাবে কমিউনিস্ট পার্টির কোনো মানুষের জীবনী ওইখানে ওরা রাখতে চায় না, আর ওদের যত আলতু ফালতু ব্যক্তি আছে যাদের কোনো কাজ নাই সমাজের ক্ষেত্রে অবদান নাই, ঘুষ দুর্নীতি অপকর্ম খুন হত্যা রাহাজানি আর যত অগণতান্ত্রিক কাজ সেইগুলার ফিরিস্তি দিয়ে বোঝাই করে রাখছে, তাহলে তার বিপরীতে এখানে একটা জ্যোতিষ বসুর ছবি পাওয়া যাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা ওনার একটা জীবন পঞ্জি রাখতে পারি, উনি কতদিন জেল খেটেছিলেন সেটা যদি কেউ বলে দেন, এই হিসাবে তথ্যগুলাকে সংরক্ষণ করা এবং প্রচার করা। একতা পত্রিকাতে ওনার জীবনীটা ছাপা আছে এটা আমি জানি, কিন্তু এটাকে আরো বিস্তারিত করা দরকার, এই কাজগুলো এখনো ওনার সহকর্মী অনেকে জীবিত আছেন তারা করবে, না হলে হচ্ছে কি যে এই বুর্জোয়া সমাজ ব্যবস্থা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেই মানুষটাকে স্মরণ করা দরকার তাকে ভুলিয়ে যায়, আর যেই মানুষটা শুধু অপকর্ম করেছে সেই রকমের মানুষের কাহিনীও ওরা রচনা করে, ওরা ওদেরকে বারবার বলে দেয় যে সে এটা করেছে ওইটা করেছে, আসলে কিছুই করেনি,
একটা উদাহরণ দিই যে এইখানে একটা ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এরা একটা আন্দোলন করত 2000 সালে 2002 সালে 2003 সালে যে প্রত্যেকটা বড় বড় কলেজে পরীক্ষা হল নির্মাণ করতে হবে তো একদিন আমি যেহেতু একটা কলেজে চাকরি করি কিছু খোলাপান এসে বলতেছে আমাদের আন্দোলনের ফলে এটা হইল আমি জানি আন্দোলনটা কে করেছিল কিন্তু এইটা দখল করে নিল অন্য আরেকটা ছাত্র সংগঠন যারা এই আন্দোলন যারা করেছে তাদেরকে নিয়মিত পেটাতো এরকম একটা ছাত্র সংগঠন আমি নাম উল্লেখ করলাম না নামটা উল্লেখ করার প্রয়োজন নাই ওরা যেমন আমাদের নাম উল্লেখ করে না আমরা কেন তাদের নাম উল্লেখ করতে যাব তো তারা এসে বলছে প্রকাশ্য মিটিং এ ওই কলেজেই যে আমরা এই আন্দোলনটা করেছিলাম বিধায় একটা কাজ হলো মানে আন্দোলনটা করেছে কে অথচ ফল ওরা প্রচার করে করে আবার লিখিত দলিল তৈরি করে বই লেখে পোস্টার লেখে আর ওদের মিথ্যা কথাগুলো আবার ওদেরই একটা মিথ্যাচারী টিভি চ্যানেল আছে 20-30টা পত্রিকা আছে যেমন প্রথম আলো প্রথম আলো থেকে একটা সত্য কথা পাওয়া যায় গত 20 বছর ওরা একটা সত্য বাক্য লিখেছে তাহলে এই প্রথম আলো পড়ার দরকারটা কি এনটিভি দেখার দরকারটা কি চ্যানেল আই দেখার দরকারটা কি ওরা গত 20 বছরে একটা সত্য বাক্য লেখেনি সত্য বাক্য লিখেছিল মার্কস এঙ্গেলস লেনিন তাহলে ওদের কথা যদি না বলবা তো তোমার এই মিথ্যা কথা বলা আমি দেখবো কেন আমি শুনবো কেন আমাদের নিজস্ব টিভি চ্যানেল দরকার নিজস্ব টিভি কি এখন অন্তত ইউটিউব আছে এইখানে আপনারা প্রচার করেন ফলে এখানে জ্যোতিষ বসুর জীবনীটা দেখেন একটু লিখে দেখেন ফটোশপে কাজ করতে হয় একটা ক্যামটেসিয়া সফটওয়্যার পাওয়া যায় নিজস্ব টিভি চ্যানেল থাকবে আমাদের প্রত্যেকটা মানুষ টিভি দেখাতে পারবে প্রতিদিন আপনি 2 ঘন্টার এখন ইনফরমেশন দিতে পারবেন ওদের কথা না বললেই হলো যেমন একটা বড় নেতা মনে করা যাক যে তার নেতা আমি নাই বললাম আপনারা সবাই জানেন এক নায়ক স্বৈরাচারী লোক তার নেতাটাও আমি নিলাম না ওই নেতাটারও অনেক কিছু পাওয়া যায় তাহলে আমরা আমাদেরটা প্রচার করি এই যে স্বৈরাচারী 9 বছর ধরে মানে ট্রাক দিয়ে মানুষকে মেরেছে এরকম একটা নর্দমার কীটের কথা কেন থাকবে আমাদের কথাগুলো বলা দরকার এই জায়গা থেকে আমি বলছি যে কমরেড জ্যোতিষ বসু যতটুকু পারা যায় যে মানুষটার জীবনীটা আমরা বুঝতে চাই এবং এখানে অনেকেই তার সঙ্গে কাজ করেছেন তারা যদি এই কাজটা করে দেন আমরা খুব উপকৃত হই আমাকে বলতে বলা হয়েছে আমি আসলে অন্য প্রসঙ্গে বললাম আমি যেহেতু বিষয়টা নিয়ে আমার একটা জানি না এবং আমার জন্মটাও এই অঞ্চলে না যে মানুষের জীবনটা কি আরেকটা কথা বলি এখানে যদি জন্ম তারিখ মৃত্যু তারিখটা লেখা থাকতো খুব ভালো হতো যে মানুষ এক জায়গাতে জন্ম গ্রহণ করে এরপরে কাজটা কি মার্ক্সের জীবনটা দেখেন যে উনি ব্রাসেলসে আলজেরিয়ার রাজধানীতে তারপরে সুইজারল্যান্ডে নরওয়ে মানে ওই ইউরোপের এমন কোন দেশ নাই যেখানে যাননি এবং মারা গেছেন আরেক জায়গাতে জন্ম জার্মানিতে মারা গেছেন ইংল্যান্ডে মার্ক্সখানের যে জীবন কার্ল মার্ক্স বলছেন ভারতের কৃষকদের সম্পর্কে যে এরা হচ্ছে উদ্ভিদের মতো জীবন একই গ্রামে জন্ম নিয়েছে শত শত বছর ধরে সেই গ্রামেই থেকে বড় হয়ে মারা গেছে মানুষের তো শেকড় নেই মানুষ হচ্ছে জন্মাবে এক জায়গায় মারা যাবে আরেক জায়গায় এবং মাঝখানের যে কাজ সেই কাজটা হচ্ছে আমরা স্মরণ করি তাহলে কি মানুষকে মার্ক্স বা লেনিন 3 ভাগে ভাগ করেছেন 3 ভাগে ভাগ করার ভিতরে কিছু মানুষ আছে যে সে রাজনীতির ব্যাপারে কথা শুনতে চায় না ওরা মনে করে যে মানুষ দাস হিসেবে জন্মেছে এবং দাস হিসেবে মারা যাবে লেনিন বলছেন যে কিছু মানুষ দাস হিসেবে জন্মায় এবং দাস হিসেবে মারা যায় তো এই রকমের মানুষ অনেক বেশি কিন্তু কিছু মানুষ আছে যারা মনে করে যে না দাস হিসেবে জন্মেছি এইটা কোনো সমস্যা না কিন্তু এই দাসত্ব একসময় থাকবে না আমি মুক্ত মানুষ হব এটা হচ্ছে স্পার্টাকাসের জীবন যে দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে মানুষ এবং দেশের নিচে লেনিন বলছেন যে যে মনে করে যে আমি দাসত্ব থেকে মুক্তি পেতে পারি এইটাই অর্ধেক মুক্ত হয়ে যাওয়া এরপরে কাজে নামাটা হচ্ছে পরিপূর্ণ মুক্তি তাহলে কাজ করতে গিয়ে যে জীবনটা তৈরি হচ্ছে সেইটা যে একটা মানুষ ব্রিটিশ বিরোধী ছিলেন মানে ব্রিটিশ আমলে জেল খেটেছে পাকিস্তান আমলে জেল খেটেছে বিভিন্ন সময় আন্ডারগ্রাউন্ড জীবনে থাকছে তাতে কি ভয় পেয়ে গেছেন কেউ কি মানুষ কি ভীত হওয়ার মতো জিনিস কিন্তু এই মানুষের ভেতরে কিছু মানুষ আছে যে একটু ধমক দিলে বা 2টা কথা বললে আত্মহত্যা করে বসে তাহলে একটা লড়াকু মানুষ কখনো আত্মহত্যা করেন না তাহলে এই যে মানুষের ভেতরে পার্থক্যগুলো তৈরি হয় সমাজে যেহেতু শ্রেণী আছে ফলে মানুষ কিছু মানুষ লড়াকু হয়ে যান ভয় পান না এঙ্গেলস বলছেন যে কিছু মানুষ আঙ্গুল পোড়াতে চায় না
এরা হচ্ছে ভীত মানুষ। আঙ্গুল পড়াতে মানে কি, আমারে জেল দিবে, মেরে ফেলতে পারে, এই ভয়ে অনেক মানুষ বাড়ি থেকে বের হয় না। 71 সালে মুক্তিযুদ্ধ চলছে বা 1943 সালে দুর্ভিক্ষ চলছে, ওই সময়ও কিছু মানুষ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। পেটে খাবার নাই, তাই বলে কি অস্ত্র বানানো বন্ধ থাকে? মানুষ যে কোনো কিছু করতে পারে। মানে মওলানা ভাসানী বলছেন যে মানুষ হচ্ছে পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। তাইলে এই মানুষ তো একে জাগাতে যেমন হয়, আবার জাগিয়ে দিলে সে রাস্তাও তৈরি করতে পারে। তাহলে কমরেড জ্যোতিষ বসু, এই যে এতগুলো নিপীড়ন নির্যাতন হয়েছে, নির্যাতনের কি কোনো চিহ্ন থাকে? হয়তো একটা হাত পা একেবারেই চলে গেলে থাকে, কিন্তু জেলে যাওয়া, জেলখানা হতো এই জায়গায়, রাষ্ট্রটা হচ্ছে একটা বৃহত্তর জেলখানা, তাহলে ছোট একটা বাউন্ডারির ভেতরে থাকলে এমন কি সমস্যা? অনেকেরই এই অভিজ্ঞতা আছে, এইখানেও অনেকের নিশ্চয় আছে। তো এটা দিয়ে কি মানুষকে আটকানো যায়? মানুষের ব্রেইনটা কি এক জায়গাতে শুধু থাকে? জ্যোতিষ বসুর একটা ছবি আছে, এইটা দেখেও হয়, ছবিটা না থাকলে আঁকিয়ে নেওয়া যায়, স্মৃতি থেকে নেওয়া যায়। লালনের একটা ছবি আঁকানো, কিন্তু অজস্র মানুষের অনেক ছবি এঁকে নিয়েছে মানুষ। তাহলে মানুষের কথাগুলো যদি টিকিয়ে রাখা যায়, যে একটা মানুষের 150 বছর পরে গিয়ে তার কথাগুলোকে মানুষ সংগ্রহ করে, এই হিসেবে মানুষের ধারা তৈরি হয়। এমনকি প্রত্যেকটা প্রজন্মকে তাদের নিজেদের ইতিহাস নিজেদেরই রচনা করতে হয়। ফলে আমাদের কি দরকার, এই হিসেবে জ্যোতিষ বসুর জীবনীটাকে উপস্থাপন করতে হবে। আমি মনে করি যে আমাদের যে কাজ রয়েছে গণতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন করা, কৃষককে মুক্ত করা, শ্রমিককে ক্ষমতায় বসানো এবং অন্যান্য যে নিপীড়িত শ্রেণী আছে তাদের সহযোগিতায়, তাহলে এই কাজটা করার জন্য জ্যোতিষ বসুকে আমাদের মতো করে তৈরি করে নিতে হবে। এবং এই মহামানুষটির প্রয়াণ বার্ষিকী উপলক্ষে কথা বলতে যাই আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি।